এই মুহূর্তে রান্নার গ্যাস নিয়ে উঠে এলো এক বিরাট বড় লেটেস্ট আপডেট। রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে লাফিয়ে বাড়লো গ্যাসের দাম, চিন্তায় মধ্যবিত্ত। তো কোন কোন জায়গায় এই নতুন দাম লাগু হবে, সেই সঙ্গে প্রতি গ্যাস সিলিন্ডারে কত টাকা দাম বাড়লো, বিস্তারিত সমস্ত তথ্যটা আপনাদের জানিয়ে দেবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এই ধরনের নিত্য নতুন লেটেস্ট ট্রেন্ডিং ভিডিওর আপডেট সবার আগে নিজের ফোনে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক এক নজরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে লাফিয়ে বাড়লো গ্যাসের দাম। আজ মঙ্গলবার 1 মার্চ থেকে এলপিজি সিলিন্ডারের নতুন দর কার্যকর হবে। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের নয়া দাম প্রকাশ করলো জ্বালানি উৎপাদনকারী সংস্থা। সংস্থার তরফে জানানো হয়েছে আজ থেকে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম 105 টাকা করে বাড়ছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, আগামী 7 মার্চ উত্তরপ্রদেশের শেষ পর্বের ভোট সম্পন্ন হওয়ার পর বাড়তে পারে গৃহস্থ এলপিজি সিলিন্ডারেরও দাম। সোমবার মধ্যরাত থেকেই নয়া দাম কার্যকর হয়েছে। সিলিন্ডার প্রতি দাম পড়েছে 1095 টাকা। এতে সাধারণ মধ্যবিত্তের জীবনে সরাসরি প্রভাব না পড়লেও পরোক্ষভাবে প্রভাব পড়বে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। তাছাড়া 7 মার্চের পর রান্নার গ্যাসের দাম 100 থেকে 200 টাকা পর্যন্ত বাড়তে পারে বলে আশঙ্কা। সাধারণত বিশ্ববাজারে দামের উপর নির্ভর করে রান্নার গ্যাসের দাম বাড়ানো বা কমানো হয়। রাশিয়া ইউক্রেনের যুদ্ধের জেরে রান্নার গ্যাসের দাম বাড়তে পারে বলে আশঙ্কা ওয়াকিবহল মহলের। উল্লেখ্য, 2021 সালের 6 অক্টোবরের পর থেকে আর বাড়েনি গৃহস্থ এলপিজি সিলিন্ডারের দাম। তবে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামে পরিবর্তন হয়েছে। এই সময়ের মধ্যে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $202 হয়েছে। উল্লেখ্য, পরিবর্তন হয়েছে বাণিজ্যিক সিলিন্ডারের দামে। 2021 সালের অক্টোবর থেকে 2022-এর 1 ফেব্রুয়ারির মধ্যে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে 170 টাকা। 1 অক্টোবর দিল্লিতে যে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিল 1736 টাকা, নভেম্বরে তা 2000 টাকা, ডিসেম্বরে 2101 টাকা হয়ে যায়। এরপর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে সিলিন্ডারের দাম দুই দফায় কমে যায়, 1907 টাকা হয়। তবে মার্চের ফের দাম বাড়লো বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের।